আজ শুক্রবার 5ই শ্রাবণ 2022 সালের 22শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভিডিওর শুরুতেই বলবো, শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব সংকট রূপে বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন, কারণ ভগবান হরিবিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় চলে গিয়েছেন। আর তাই এই চার মাস ভগবান দেবাদিদেবের নাম জপ, ধ্যান, আরাধনা করার মাহাত্ম্যই কিন্তু আলাদা। কোনো কিছু না পারলেও মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার করে জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের বেশ কাটবে। যাদের চন্দ্ররাশি মীন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে। আর যাদের মীন লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটবে। ভাগ্যমিটার আজ বলছে 8 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার, শিশু সুলভ স্বভাব এবং কৌতুকপূর্ণ মেজাজের কারণে আপনি আপনার চারপাশের মানুষজনেদের মনে রেখাপাত করতে চলেছেন। ল অফ অ্যাট্রাকশন আপনার মধ্যে বৃদ্ধি পাবে। আজ কিন্তু ব্যক্তিত্বের জৌলুস বাড়তে চলেছে আপনাদের। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আজ আপনার পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো আত্মীয় পরিজন ব্যবসায়ীদের বেশি আর্থিক মুনাফা অর্জনের জন্য বিশেষ কিছু পরামর্শ দিতে পারে। সেই পরামর্শগুলি যদি আপনারা গ্রহণ করেন এবং সেই অনুযায়ী কর্ম করেন, অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। আজ আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ বা এক্সিবিট করতে পারেন, প্রশংসার পাত্রপাত্রী হবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদের নাম, মান সম্মান, প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আজ আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে, তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার যেন করতে ভুলবেন না। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। সেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাদেরকে সাহায্য করেছিল। এই ছোট্ট একটি ইঙ্গিত আপনার জীবনকে কিন্তু আরও সমৃদ্ধশালী করে দেবে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে, অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। আজ আপনি আপনার মনের মানুষ কিন্তু খুঁজে পেতে পারেন, অর্থাৎ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাকে আজ করতেই হবে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে কিন্তু বসন্ত। স্বামী স্ত্রী আজ আপনাদেরও একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই ধরনের সারপ্রাইজ পরিকল্পনা করা আপনাদের উচিত। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু দিতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। শুরু হয়ে গেছে শ্রাবণ মাস, তাই মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনা করুন। যাদের চন্দ্ররাশি মীন, এই গণনা কিন্তু তাদের ক্ষেত্রেই অধিকাংশভাবে খাটবে।